আসো আসো আগে আসো। আগে এনাদের পরিচয় জানলে আপনারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এনারা বিরাট বিরাট সাধক, ত্রিকালদর্শী। তা হঠাৎ এমন ত্রিকালদর্শী সাধকেরা কোথা থেকে এলেন? আগে ওই পূর্ববঙ্গ থেকে এসছেন ভৈরবীমা, যার শিষ্য মতে গদাই ঠাকুর, এনারাও তারই শিষ্য, গদাই ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন। এদের দেখে কেমন অদ্ভুত লাগছে, এরা কি ভণ্ড? তেমনই তো লাগছে। চন্দ্র ভাই, এনারা ভাবছেন আমরা ঠগ, জোচ্চোর, ভণ্ড সাধু। তাই তো, দেখেছেন তো দ্বারিকানাথ বাবু, এনারা কিন্তু মনের কথা পড়তে পারেন। এনারা কিন্তু মুখ দেখে সমস্ত ঠিকুজি কৃষ্টি সব বলে দিতে পারে। বিদ্যা ঠাকুর, যাও তোমার মামাকে ডাকো, ডাকো তোমার মামাকে ডাকো। আমি আবার বড়বাবুদের সমস্ত খবর পাঠিয়ে দিয়েছি। আগে জয় কালী। গিরিজা ভাই, যাদের আসার কথা ছিল দেখো তো দেখি তারা কত দূর। মনে হচ্ছে এদিকেই আসছেন তারা। কি উৎপাত শুরু হলো রে বাবা, কি চায় কি এরা? আচ্ছা মা, এ কেমন খ্যামতা হয়? সকলে মনের কথা বুঝতে পাচ্ছেন, চারপাশে কি ঘটছে না ঘটছে তা জানতে পাচ্ছেন। ছোট ঠাউর কি খ্যামতায় কম কিছু? হ্যাঁ কই, আজ অব্দি ছোট ঠাউরের এমন কোনো অলৌকিক কাণ্ডে ঘটাতে দেখিনি। এনারা এসে কেন এমন অলৌকিক কাণ্ডে ঘটাচ্ছেন? চুপ কর ইন্দুমা, সাধু সন্ন্যাসীদের ব্যাপারে এমন কথা কইতে নেই। ওনারা কেন এসেছেন এটা তো ছোট ঠাউর আসলে তবেই জানা যাবে। ও রীতে ঠাউর, যাও নে একবার ঠিক ছোট ঠাউরকে ডেকে আনো নে গো। একগে ছোট গিনিমা, আমি এখনই যাচ্ছি। হারান ঠাকুর, আগে ওনারা তো বললেন মেশোবাবু এসে পড়েছে। কোথায়? কথা তো মিলল না। মিলবে মিলবে, অক্ষরে অক্ষরে মিলবে, তার প্রমাণ এক্ষুনি পাবে। হয়তো দেখুন, বাইরে সাধু সন্তরা এখানে আসা যাওয়া করেন ঠিকই, কিন্তু ইদানিং কালে দিনের পর দিন বাইরে সাধু সন্তদের এই মন্দিরে থাকতে দেওয়া আর চলছে না। কি তৈল লক্ষ্য? তাই তো। হ্যাঁ মেশোবাবু, তবে ক্ষেত্র বিশেষে বিচার করে নিয়মের ব্যতিক্রম হতেই পারে। চিন্তা করছিস? কিসের চিন্তা করছিস? আমাদের অন্ন জলে ভাবছিস কত খাবার দিতে হবে? আমাদের চিন্তা তোদের করতে হবে না, আমরা আমাদের যোগান ঠিক জুটিয়ে নিতে পারব। সাধু সাধু, হ্যাঁ এমন আশ্চর্য ক্ষমতা কিন্তু সাধারণত দেখা যায় না, তাই না বাবা মশাই? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। কি তারিখা, তাই না বল? আপনারা তো সিদ্ধ পুরুষ, আপনারা এমন ক্ষমতা লাভ করলেন কিভাবে? সব বলবো বলবো, আগে আমাদের গুরু ভাই গড়াই ঠাকুর আসুক। দ্বারিকানাথ বিশ্বাসের বাবা দুমদাম করে কথায় কথায় ইঞ্জুরি বলতেন, দ্বারিকানাথ বিশ্বাসও কিন্তু
ইঞ্জুরি কইতে পারে। সুতরাং আমাকে বেশ তৈরি হয়েই সাহেব শুভর সামনে যেতে হবে। ও এইখানে পড়ো পড়ো পড়ে না এইটা পড়ো ওইখানে খুলে এখানে পড়ো এইটা খুলে এইটা হ্যাঁ পড়ো পিছনে যাও ওখানে মনে করো তুমি রবিনসন সাহেব মনে করবো আমি রবিনসন সাহেব করলে আমি নগেন চৌধুরী এই তোমার সাথে দেখা করতে এলো নমস্কার স্যার কিরম বুঝছো আগে কথা কেমন যেন বাঙালিদের মতো কথা লাগছে বাঙালিদের মতো কথা লাগছে আগে তাহলে ইঞ্জুরি করে দিতে হবে আই নগেন চৌধুরী স্যার তুমি বলো হু নগেন Who Nogin? I Nogin, sir. Your servant, sir. Your servant. Sir, Darikanath has lion. Your symbol? Symbol on gate. Lion on gate, sir. কেমন হচ্ছে বলো তো কেমন কেমন হচ্ছে ইঞ্জুরি কেমন শুনছো কিরকম হচ্ছে ভালো হচ্ছে কর্তা নগেন চৌধুরী আপনি নাকি আমাদের বাপ তাহলে শুভ কাজে দেরি করা ঠিক হবে না বেরিয়ে পড়ি চলো দ্বারিকানাথ বিশ্বাস এবার তোমার পতন সুনিশ্চিত শুধু দেশির জায়গায় একটু বিদেশি দেব তাতেই তুমি কুপকাত হয়ে যাবে শেষ তুমি কই গা কে এসেছে কে তারা কে এসেছে কে আরে এসো 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 গদাই ঠাকুর এসো এবার তুমি ভালো করে দেখো তো এনাদের চিনতে পারছো কিনা এরা তো ভৈরবী মায়ের শিষ্য হৃদে কইল আমি তো আর এনাদের কোনো কালে দেখিনি গা তবে মায়ের মুখে শুনেছিলাম যে পূর্ববঙ্গে দুজনকে নাকি তিনি টিক্কা দিয়েছিলেন তা তোমরাই বুঝি তারা আগে গদাই ঠাকুর ওনারাই হচ্ছে সেই লোক কিন্তু তুমি তো চিনতে পারলে না গদাই ঠাকুর কি মদন ঠাকুর তাহলে তো ওদের ক্ষমতার প্রশংসা করতেই হয় একখানা বাটিতে পায় ও আনন্দ ঠাকুর তুমি বুঝি ওনাদের মায়ের পেশা দিয়েছ তা একখানা বাটিতে পায়েস দিয়েছ কেন মায়ের পেশা কি কম পড়ে নাকি রিদে তুই যা দেখিনি মায়ের পেশা তুই নিয়ে আয় ওনাদের জন্য দাঁড়া দাঁড়া রিদে ঠাকুর করতেও যেতে হবে না বলি আগে কথাই ঠাকুর সাধন ভোজন তো তুমিও করেছ তো এনারা যে সাধনার জোরে নিজেদের খাবারটা জোগাড় করে আনলেন সেটা দেখেও তুমি বুঝতে পারলে না হ্যাঁ একই তো গুরু তন্ত্র শিক্ষা দিয়েছে এনাদের কত ক্ষমতা আর লোকে কি বলবে লোকে বলবে তোমার কোনো ক্ষমতাই নেই বটেই তো বটেই মিশু বাবু এনারা তো অলৌকিক ক্ষমতা সম্পন্ন তাই এনাদের একটা থাকার ব্যবস্থা করলে হয় না তাই তো করবে ত্রিলোক্য আশা করি এতে কারোর আপত্তি হবে না সাধু সন্ন্যাসী মানুষ এনারা মায়ের মন্দিরে থাকবেন
মায়ের সেবা যত্ন করবেন, তাতে কার কি বলার থাকতে পারে বড় জামাই দাদা? বেশ মা, আমি তাহলে ব্যবস্থা করতে যাচ্ছি। তাঙ্গা এসে থেকে একরে জাকিয়ে বসেছো দেখছি। তবে গুরু ভাই হিসেবে একটা কথা কই, একটু সাবধানে বুঝে শুনে পা পেল। সকলে তোমাদের নিয়ে এমন দন্নি দন্নি করছে যে তোমাদেরকেই না ঈশ্বর ভেবে বসেন। আমি সব কিছুই বুঝিনি গো, আমি শুধু মাকে চিনি, মাকে বুঝি। আর আমি এইসব ক্ষমতা প্রদর্শনে বিশ্বাস করি না, কারণ মা আমারে সে অনুমতি দেননি। গদাই ঠাকুর, অনেক কষ্ট করে তপস্যা করে সিদ্ধি লাভ করেছি, ক্ষমতা প্রয়োগ করব না কেন? আচ্ছা গদাই ঠাকুর, তুমি কেন ক্ষমতা প্রয়োগ করো না? ভৈরবী মা তো বলেছিলেন যে তৃতীয় শিষ্য যার কাছে উনি যাচ্ছেন সে হবে সব থেকে সরেশ শিষ্য তার। আর তুমি কিনা ক্ষমতা প্রয়োগ করতে বারণ করছো? নিজেও ক্ষমতা প্রয়োগ করো না, তাহলে সাধনা করেছিলে কিসের জন্য? ছোটমামা তো কইলেই, ওসব অলৌকিক কাণ্ডিতে ছোটমামা বিশ্বাস করেনি। আপনারা এখানে এসেছেন, আপনাদের নিজেদের কাজ করুন, দর্শন দিন, নিজেদের ক্যাম্পটা দেখান, কিন্তু দয়া করে ছোটমামা কি করে না করে সে ব্যাপারে আপনারা মাথা গামাবেন। আহ রে দে, তুই চড়ছিস কেন? তুমি তো আমাদের কিনি না রে। ওরে, আমাদের ক্ষমতা কতটুকু? হ্যাঁ, আমরা যা শিক্ষা পেয়েছি সবই তো মায়ের আশীর্বাদ। সেই শিক্ষা খুব সাবধানে সামলে রাখতে হবে। গদাই ঠাকুর, আমার মনে হচ্ছে তোমার সাধনা অসম্পূর্ণ। তন্ত্র সিদ্ধ হয়ে তুমি বলছো সাবধানে ক্ষমতা প্রয়োগ করতে, আর তুমি তো অবতারত্ব পেয়েছো। তবে গুরুর নাম উজ্জ্বল করবে কি করে যদি শিক্ষা সকলের সামনে নাই দেখাতে পারো? ভৈরবী মা কি শিখিয়েছেন, কতটা শিখিয়েছেন সেটা মানুষজন জানবে না? তোমরা এসো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, আমি চললো, আমার যে অনেক কাজ আছে গা। চল চল। ছোটমামা আমি কইছি তোমারে।
কিনারা ছোট ঠাউরকে কত কিছু কইলেন, কিন্তু ছোট ঠাউর এর বদলে কেমন উত্তর দিলেন দেখলেন তো? ছোট ঠাউর নিজের ক্ষমতা কেন প্রয়োগ করলো নি কে জানে? এরা সাধু সন্ন্যাসী হলেও কেমন জানো তাই নি? সেটাই তো ভাবছি, ছোট ঠাউর কেন এনাদেরকে যোগ্য জবাব দিলেন না? এনারা ঠিক কি চান? হারান ঠাকুর, হারান ঠাকুর, এই যে ওনাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনি ওনাদের নিয়ে আসুন। আগে বাবারা আপনারা আসুন, আপনারা থাকার ব্যবস্থা হয়েছে। জয় কালী। মা, ছোট ঠাকুর কেন দেখিয়ে দিলেন না? ছোট ঠাকুর কি করতে পারেন? ছোট ঠাকুর কি কখনো নিজেকে জাহির করেন নাকি? জানিসই তো। না না, এ ভারী অন্যায়। আমি এক্ষুনি বেশি ছোট ঠাকুরকে কি বলবো, এমনকি মাকেও বলবো। ওরে, যারা সত্যিকারের ঈশ্বর দর্শন করতে পেরেছেন তাদের কি আর ক্ষমতা দেখানোর প্রয়োজন আছে নাকি? ছোট ঠাউর তো অবতার, মহাপুরুষ। গুড মর্নিং স্যার। মর্নিং। এই দেখো, এ আবার আটকে দিয়ে আই নগেন কথা বাংলা বোঝে। ও তাই তো, তাই তো বলি, আমি একটু ওই সরকার বাহাদুরের সঙ্গে দেখা করতে এসেছি, সাহেবের সঙ্গে কথা বলেই চলে যাব। একটু বলে দাও তো আমি কে। বাবু, নগেন্দ্রনাথ চৌধুরী, বিখ্যাত কারবারি, বিশাল মাপের মানুষ। আয়, ঠিক ঠিক আছে, ঠিক আছে, এই সাহেবের সঙ্গে একটু কথা বলেই চলে যাবে। সরকার বাহাদুরদের যে সর্বনাশ হতে চলেছে। গাজ, সাহেবেরা বুঝেছেন দেখেছে? রাজা রাজরা জাত, ওনারা বুঝবেন না তো কি আমরা বুঝব? কত বড় অপমান ওনাদের হতে চলেছে। চলো গিয়ে বলি, এসো কিরণ। ও হ্যাঁ, প্রথমেই না একেবারে ইংরেজি দিয়ে এবারে ভজিয়ে নেব, হাতের মধ্যে নিয়ে নেব। তার গুড মর্নিং। ইয়েস বাবু। এই মরেছে, সব গুলিয়ে যাচ্ছে যে, আমি যেন কি বলতে এলাম, পেন নাম স্যার, এই কি কি বলতে এলাম বলো তো। কি কথা? সিংহ, 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 সিংহ স্যার, আই নগেন চৌধুরী স্যার, আপনাদের চাকর বাকর, ইওর সার্ভেন্ট স্যার। হ্যাঁ, আপনারা হলেন আমাদের মাই বাবা, ফাদার মাদার স্যার। স্যার দাড়িকানাথ বিশ্বাস, মেক মন্দির স্যার। হ্যাঁ স্যার, মন্দিরের তরুণে সিংহ স্যার, সিংহ হবে না, সিংহ হবে না, সিংহটা লায়ন, লায়ন স্যার, তরুণের উপরে লায়ন স্যার।
তোরণ তোরণ হবে না, তোরণটা হচ্ছে ওই গেট গেট না? হ্যাঁ, লায়ন অন গেট স্যার। তুমি কি বলিতেছ আমি তো কিছুই বুঝতে পারছি না। লায়ন কোথায়? লায়ন তুমি নিজের ল্যাঙ্গুয়েজে বলো, আমি বুঝিয়া নেব। বলছিলাম স্যার, এই দ্বারিকানাথ বিশ্বাস সরকার বাহাদুরের সঙ্গে রেষারেষি করছে, সরকার বাহাদুরের বিরুদ্ধে যেতে চায়।